হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা চাকরি প্রার্থী আছেন তারা অবশ্যই জানেন যে প্রাথমিক সহকারী শিক্ষক পদের নিয়োগ জেলাভিত্তিক প্রকাশিত হয়েছে। তো আপনাদের অনেকেরই হয়তো অজানা আছে যে কোন জেলায় কতজন লোক নেবে, শূন্যভার সম্পর্কে অনেকেরই অজানা আছে। তো সেটি আপনাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন, প্রাথমিক সহকারী শিক্ষক পদের জেলা উপজেলাতে শূন্য পদগুলোর তালিকা 2023। প্রাথমিক সহকারী শিক্ষক পদের জেলা উপজেলাতে শূন্য পদগুলোর তালিকা 2023, সহকারী শিক্ষক পদের 2022 নিয়োগের পর যে সকল পদগুলো শূন্য রয়েছে সে হিসাবগুলো নিচে দেয়া হলো। নিজ নিজ জেলা ও উপজেলার হিসাব অনুযায়ী দেখে নিজের এলাকার শূন্য পদ সময়ের তালিকা 2023 প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 44,713টি পোস্ট খালি। খুব শিগগিরই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যেহেতু দেখতেই পাচ্ছেন যে তিনটে জেলাতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আছে প্রাথমিক সহকারী শিক্ষক পদের জেলা উপজেলাতে শূন্য পদগুলোর তালিকা 2023। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব অনুযায়ী গাইবান্ধা জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাব, প্রাথমিক সহকারী শিক্ষক পদের জেলা উপজেলাতে শূন্য পদগুলোর তালিকা 2023, গাইবান্ধা জেলার শূন্য পদের সংখ্যা 581 জন। এখানে গাইবান্ধা সদরে শূন্য পদের সংখ্যা 81 জন, গোবিন্দগঞ্জ 99 জন, পলাশবাড়ি 51 জন, ফুলছড়ি 106 জন, সাদুল্যপুর 54 জন, সাঘাটা 99 জন, সুন্দরগঞ্জ 89 জন। এবার আছে প্রাথমিক সহকারী শিক্ষক পদের জেলা উপজেলাতে শূন্য পদের তালিকার হিসাব, ভোলা জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাব। ভোলা জেলার মোট শূন্য পদের সংখ্যা আছে 711টি, এর মধ্যে ভোলা সদরে আছে 99 জন, বোরহানউদ্দিন 128 জন, দৌলত খান 79 জন, লালমোহন 126 জন, তজিমউদ্দিন 77 জন, চরফেশন 163 জন, মনপুরা 39 জন। হবিগঞ্জ জেলার থানাসমূহের শূন্য পদের সংখ্যা মোট আছে 5,278 জন, এর মধ্যে হবিগঞ্জ সদরে আছে 96 জন, বাহুবল 66 জন, চুনারুঘাট 87 জন, মাধবপুর 46 জন, লাখাইয়ে শূন্য পদের সংখ্যা 49 জন, নবীগঞ্জ 45 জন, আজমেরিগঞ্জ 89 জন, বালিয়াচং 95 জন, কুমিল্লা জেলা থানাসমূহের শূন্য পদের সংখ্যা 1,194 জন, এর মধ্যে আছে আদর্শ সদরে 88 জন, লাকসাম 84 জন, দেবিন্দার 69 জন, মুরাদনগর 97 জন, দাউদকান্দি শূন্য পদের সংখ্যা 88 জন, চৌদ্দগ্রাম 62 জন, ব্রাহ্মণপাড়া 49 জন, বড়ুড়া 88 জন, বুড়িচং 69 জন, চান্দিনা 85 জন, হোমনা 48 জন, লাঙ্গলকোট 57 জন, মেঘনা 69, মনোহরগঞ্জ 75 জন, তিতাস 66 জন, সদর দক্ষিণ 42 জন, লালমাই 58 জন। এরপর আছে টাঙ্গাইল জেলার থানাসমূহের শূন্য পদের সংখ্যা মোট আছে 505 জন, টাঙ্গাইল সদরে 39 জন, ঘাটাইল 42 জন, মধুপুর 37 জন, সখীপুর 59 জন, গোপালপুর 53 জন,
বাসাইল 37 জন, দেলদোয়ার 31 জন, মির্জাপুর 45 জন, কালিহাতি 55 জন, নাগরপুর ও শূন্য পদের সংখ্যা 40 জন, ভুয়াপুর 29 জন, ধনবাড়ি 38 জন। এরপর যে নিয়োগটি প্রকাশিত হয়েছে সেটি দেখতে পাচ্ছেন, প্রকাশিত হয়েছে 27 ফেব্রুয়ারি 2023, 24/3/2023। এখানে ডিটেলসে দেওয়া আছে। অনলাইনে আবেদনের তারিখ 10/3/23 হতে 24/3/23, যে কয়টি জেলার আবেদনের নোটিশ প্রকাশিত হয়েছে সেটি। এরপর আছে নাটোর জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাব, মোট আছে 524 জন, গুরুদাসপুর 88 জন, নাটোর সদর 62 জন, সিংড়া 115 জন, বড়াইগ্রাম 59 জন, বাগাতিপাড়া 47 জন, লালপুর 88 জন, নলডাঙ্গা 65 জন। এরপর আছে ঝালকাঠি জেলার থানাসমূহের শূন্য পদ 231 জন, এর মধ্যে ঝালকাঠি 77 জন, নলছিটি 48 জন, রাজাপুর 57 জন, কাঠালিয়া 49 জন। এরপর আছে ময়মনসিংহ জেলার থানাসমূহের শূন্য পদের সংখ্যা মোট 837 জন, এর মধ্যে ময়মনসিংহ সদরে 59 জন, ফুলবাড়িয়া 86 জন, ত্রিশালে 49 জন, মুক্তাগাছা 81 জন, নান্দাইল 66 জন, গফুরগাঁও 58 জন, গৌরীপুর 74 জন, ঈশ্বরগঞ্জ 49 জন, হালুয়াঘাট 89 জন, ফুলপুর 50 জন, ধুবাউড়া 48 জন, ভালুকা 62 জন, তারাকান্দা 66 জন। এরপর আছে মুন্সিগঞ্জ জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাব, মোট 342 জন, এর মধ্যে গজারিয়া 57 জন, সিরাজ দিখান 55 জন, টঙ্গিবাড়ি 49 জন, লোহজং 77 জন, শ্রীনগর 56 জন, মুন্সিগঞ্জ 48 জন। এরপর আছে পিরোজপুর জেলার থানাসমূহের শূন্য পদের হিসাব, মোট 375 জন, পিরোজপুর সদর 46 জন, কাউখালী 55 জন, নাজিরপুর 61 জন, ভাণ্ডারিয়া 69 জন, নেসারাবাদ 40 জন, জিয়ানগর 48 জন, মঠবাড়িয়া 56 জন। ফরিদপুর জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাব, ফরিদপুর জেলা মোট 516 জন, ফরিদপুর সদরে 46 জন, এর মধ্যে নগরকান্দা 66 জন, বোয়ালমারি 38 জন, ভাঙ্গা 76 জন, মধুখালী 56 জন, চরভদ্রসন 38 জন, আলফাডাঙ্গা 77 জন, সদরপুর 59 জন, সালথা 60 জন। এরপর আছে চাঁপাই নবাবগঞ্জ জেলার শূন্য পদের সংখ্যা আছে 360 জন, এর মধ্যে চাঁপাই নবাবগঞ্জ সদরে আছে 87 জন, শিবগঞ্জ 90 জন, গোমস্তাপুর 56 জন, নাচল 50 জন, ভোলাহাট 77 জন। বরিশাল জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাব, মোট 670 জন, এর মধ্যে আগৈলঝাড়া 99 জন, উজিরপুর 70 জন, গৌরনদী 43 জন, সদর 51 জন, বাকেরগঞ্জ 88 জন, বানারীপাড়া 65 জন, বাবুগঞ্জ 53 জন, মুলাদি 48 জন, মেহেন্দিগঞ্জ 69 জন, হিজলা 40 জন, হাকিমপুর 44 জন। এরপর আছে লালমনিরহাট জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের সংখ্যা 370 জন, এর মধ্যে লালমনিরহাট সদরের 60 জন, আতিদমারি 88 জন, কালীগঞ্জ 96 জন, হাতিবান্ধা 69 জন, পাটগ্রাম 67 জন। রাজশাহী জেলার থানাসমূহের শূন্য পদের সংখ্যা আছে 516 জন, এর মধ্যে পুঠিয়া 90 জন,
গুদাগাড়ি 80 জন, চারঘাট 77 জন, তানোর 57 জন, দুর্গাপুর 70 জন, পূর্বা 55 জন, বিরামপুর 87 জন। এর পাশে সুনামগঞ্জ জেলার থানাসমূহের শূন্য পদের সংখ্যা, সুনামগঞ্জ জেলার মোট শূন্য পদের সংখ্যা 782 জন, সদরে 58 জন, দোয়ারাবাজার 88 জন, বিশ্বসম্ভপুর 46 জন, ছাতক 97 জন, তাহিরপুর 48 জন, জামালগঞ্জ 55 জন, ধর্মপাশা 90 জন, সাল্লা 87 জন, দিরাই 69 জন, জগন্নাথপুর 78 জন, দক্ষিণ সুনামগঞ্জ 66 জন। দিনাজপুর জেলার শূন্য পদের সংখ্যা মোট 1400 জন, এর মধ্যে সদরে আছে 88 জন, কাহারৌল 96 জন, বোচাগঞ্জ 101 জন, পার্বতীপুর 156 জন, খানসামা 100 জন, ঘোড়াঘাট 88 জন, চিরিরবন্দর 122 জন, নবাবগঞ্জ 96 জন, ফুলবাড়ি 81 জন, বিরলে শূন্য পদের সংখ্যা 105 জন, বিরামপুর 101 জন, বীরগঞ্জ 199 জন, হাকিমপুর 67 জন। এরপর আছে যশোর জেলার থানাসমূহের শূন্য পদের সংখ্যা আছে মোট 552 জন, যশোর সদরে 88 জন, অভয়নগর 50 জন, কেশবপুর আছে 68 জন, চৌগাছা 77 জন, বাঘারপাড়া 62 জন, ঝিকরগাছা 42 জন, মনিরামপুর 100 জন, সারসায় আছে 65 জন। এরপর আছে গোপালগঞ্জ জেলার থানাসমূহের শূন্য পদের সংখ্যা মোট 258 জন, সদরে 88 জন, কোটালীপাড়া 51 জন, কাশিয়ানি 48 জন, টুঙ্গিপাড়া 11 জন, মকসুদপুর 60 জন। এরপর আছে সিরাজগঞ্জ জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাব মোট 410 জন, সদরে আছে 29 জন, কামারখান্দ 33 জন, কাজীপুর 56 জন, রায়গঞ্জ 34 জন, টারাস 28 জন, উল্লাপাড়া 58 জন, শাহদাদপুর 50 জন, বেলকুচি 63 জন, চাউহালি 59 জন। এর পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলার থানাসমূহের শূন্য পদের সংখ্যা মোট 504 জন, সদর 54 জন, সরাইল 35 জন, নাসিরনগর 57 জন, বিজয়নগর 42 জন, কসবা 55 জন, বাঞ্ছারামপুর 58 জন, নবীনগর 77 জন, আশুগঞ্জ 43 জন, আখাউড়া 63 জন। চট্টগ্রাম জেলার থানাসমূহের শূন্য পদের সংখ্যা 1237 জন, এর মধ্যে বাঁশখালী 59 জন, রাউজান 88 জন, সন্দ্বীপ 65 জন, ফটিকছড়ি 87 জন, পটিয়া 39 জন, আনোয়ারা 55 জন, বোয়ালখালী 54 জন, লোখাগাড়া 39 জন, ডবলমোরিং 65 জন, চন্দনাইশ 53 জন, হাটহাজারি 38 জন, রাঙ্গুনিয়া 56 জন, মিরসরাই 49 জন, সীতাকুণ্ড 47 জন, পাহাড়তলি 87 জন। বন্দরে শূন্য পদের সংখ্যা 99 জন, পাঁচলাইশ 101 জন, চান্দগাঁও 87 জন, কোতোয়ালি 31 জন, সাতকানিয়া 34 জন। এপাশে বরগুনা জেলার থানাসমূহের শূন্য পদে নিয়োগের সংখ্যা, বরগুনা জেলার শূন্য পদের মোট আছে 308 জন, এর মধ্যে বরগুনা সদরে আছে 95 জন, বেতাগি 47 জন, আমতলি 55 জন, তালতলি 40 জন, বামনা 33 জন, পাথরঘাটা 38 জন,
এরপর আছে জয়পুরহাট জেলার থানাসমূহের শূন্য পদে নিয়োগের হিসাব। জয়পুরহাট জেলার শূন্য পদের সংখ্যা 265 জন, আক্কেলপুর 76 জন, কালাইয়ে শূন্য পদের সংখ্যা 55 জন, সদরে শূন্য পদের সংখ্যা 56 জন, পাঁচবিবি 42 জন, খেতলাল 36 জন। এরপর আছে বগুড়া জেলার থানাসমূহের শূন্য পদের হিসাবের সংখ্যা মোট 748 জন, আদমদিঘি 88 জন, কাহালু 45 জন, গাবতলিয়ে শূন্য পদের সংখ্যা 63 জন, দুপচাঁচিয়া 58 জন, ধনুট ধুনট আছে 82 জন, নন্দীগ্রাম 39 জন, সদর 64 জন, শিবগঞ্জ 53 জন, শেরপুর 59 জন, সারিয়াকান্দি 53 জন, সোনাতলা 95 জন, শাহজাহানপুর 49 জন। এরপর আছে ঢাকা জেলা থানাসমূহের নিয়োগের হিসাব 697 জন, এর মধ্যে মিরপুরে আছে 33 জন, মোহাম্মদপুর 46 জন, ধানমন্ডি 42 জন, লালবাগ 55 জন, কোতোয়ালি 71 জন, সূত্রাপুর 51 জন, ক্যান্টনমেন্ট 44 জন, মতিঝিল 34 জন, তেজগাঁও 54 জন, রমনায়ে শূন্য পদের সংখ্যা 32 জন, গুলশান 11 জন, ডেমরা 32 জন, কেরানীগঞ্জ 26 জন, দোহার 49 জন, ধামরাই 42 জন, নবাবগঞ্জে 36 জন, সাভারে 39 জন। এর পাশে পাবনা জেলা থানাসমূহের নিয়োগের সংখ্যা মোট 605 জন শূন্য পদ। সোজানগর আছে 99 জন, ভাঙ্গুড়া 55 জন, আটঘাটিয়া 72 জন, ফরিদপুর 39 জন, বেড়া 66 জন, ঈশ্বরদী 84 জন, সাতিয়া 57 জন, সদর 64 জন, চাটমোহর 69 জন। এরপর আছে বাগেরহাট জেলা থানাসমূহের শূন্য পদের সংখ্যা 586 জন, কচুয়া 76 জন, চিতলমারি 141 জন, মোল্লারহাট 96 জন, ফকিরহাট 54 জন, সদরে শূন্য পদের সংখ্যা 48 জন, মোংলা 65 জন, মোড়লগঞ্জ 61 জন, রামপাল 82 জন, শরণখোলা 63 জন। এরপর আছে শেরপুর থানার শূন্য পদের সংখ্যা 427 জন, ঝিনাইগাতি 85 জন, নালিতাবাড়ি 78 জন, শ্রীবর্দি 96 জন, নকলা 68 জন, শেরপুর 100 জন। মেহেরপুর জেলা থানাসমূহে শূন্য পদের সংখ্যা আছে 219 জন, সদরে 76 জন, গাংনি 89 জন, মুজিবনগর 54 জন। এরপর আছে চুয়াডাঙ্গা জেলার থানাসমূহের শূন্য পদের সংখ্যা 318 জন, সদর 59 জন, জীবননগর 79 জন, হামুড়হুদা 81 জন। এরপর আছে সাতক্ষীরা জেলার থানাসমূহের শূন্য পদের হিসাব নম্বর 472 জন, এর মধ্যে সদরে আছে 81 জন, শ্যামনগর 89 জন, দেভাটা 64 জন, তালা 66 জন, কালীগঞ্জ 53 জন, কলরোয়া 49 জন, আশাশনি 70 জন। এরপর আছে কুষ্টিয়া জেলাসমূহের শূন্য পদের সংখ্যা 432 জন, কুমারখালী 67 জন, সদর 40 জন, খোকসা 56 জন, দৌলতপুর 100 জন, ভেড়ামারা 73 জন, মিরপুর 69 জন। এরপর আছে কক্সবাজার জেলার শূন্য পদের সংখ্যা মোট 48 জন, এর মধ্যে রামু আছে 45 জন, 480 জন হবে এটা মনে হয় সম্ভবত, উখিয়া 78 জন, মহেশখালী 67 জন, কুতুবদিয়া 63 জন, চকরিয়া 49 জন, টেকনাফ 64 জন, সদর 74 জন, পেকুয়া 46 জন। এরপর আছে সিলেট জেলা থানাসমূহের শূন্য পদের সংখ্যা 593 জন,
সিলেট 45 জন, কানাইঘাট 55 জন, বিশ্বনাথ 68 জন, কোম্পানিগঞ্জ 44 জন, ফেঞ্চুগঞ্জ 58 জন, জৈন্তাপুর 45 জন, গোয়াইনঘাট 33 জন, গোপালগঞ্জ 64 জন, জকিগঞ্জ 45 জন, বিরানীবাজার 62 জন, দক্ষিণ সুরমা 79 জন, ওসমানীনগর 53 জন। এরপর আছে ফেনী জেলার থানাসমূহের শূন্য পদের সংখ্যা 405 জন। ফেনী সদরে আছে 53 জন, সোনাগাজী 99 জন, দাগনভূঞা 88 জন, ছাগলনাইয়া 49 জন, ফুলগাজী 79 জন, পরাশুরাম 37 জন। এরপর আছে নওগাঁ জেলার থানাসমূহের শূন্য পদের সংখ্যা 720 জন, সদরে আছে 64 জন, আত্রাই 49 জন, ধামুরহাট 77 জন, নিয়ামতপুর 48 জন, পত্নীতলা 49 জন, বদলিগাছি 88 জন, মহাদেবপুর 63 জন, মান্দাই 67 জন, রানীনগর 48 জন, সাপাহার 76 জন, পৌরসাই 91 জন। এরপর আছে জামালপুর জেলার থানাসমূহের শূন্য পদের সংখ্যা 375 জন, সরিষাবাড়ি 43 জন, মেলান্দহ 46 জন, দেওয়ানগঞ্জ 55 জন, বকশিগঞ্জ 54 জন, সদর 47 জন, ইসলামপুর 61 জন, মান্দারগঞ্জ 69 জন। এরপর আছে খুলনা জেলা থানাসমূহের শূন্য পদের সংখ্যা 626 জন, তেরখাদা 99 জন, ফুলতলা 60 জন, পাইকগাছা 56 জন, রূপসা 77 জন, ডুমুরিয়া 79 জন, কয়রা 81 জন, দাকোপ 58 জন, দিঘলিয়া 50 জন, বটিয়াঘাটা 66 জন। এরপর আছে চাঁদপুর জেলার শূন্য পদের সংখ্যা 411 জন, সদর 82 জন, হাজীগঞ্জ 56 জন, কচুয়া 59 জন, ফরিদগঞ্জ 45 জন, মতলব 49 জন, হাইমচর 63 জন, শাহরাস্ত্রি 57 জন। হ্যালো ভিউয়ার্স, তো এই ছিল আজকের এই ভিডিওটি। সাথে থাকার জন্যে ধন্যবাদ। আশা করি আপনারা এর থেকে অনেকেই উপকৃত হতে পারবেন যে কিভাবে কতটা প্রস্তুতি নিতে হবে, একটা পদের জন্য কতজন লড়বে সেসব বিষয়ে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। সাথে থাকার জন্যে ধন্যবাদ।